প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে অনুষ্ঠিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরত 19 দিন ব্যাপী ঐতিহাসিক সীরত মাহফিল সুনতির পর 34 বছর ধরে বড় হাতিয়া সেনারহাট সংলগ্ন সুনতে যাওয়ার রাস্তার পাশে 12 দিন ব্যাপী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করে ভবানীরপুর লোহাগাড়া সাতকানিয়া বাসীর ভালোবাসা অর্জন করেছে সাতকানিয়া লোহাগাড়ার আশেক রসুল আয়োজক বৃন্দ। আলহামদুলিল্লাহ, এটা শুনে আমাদের খুবই ভালো লেগেছে। তো এই যে আয়োজনটা কারা করে? মূলত আয়োজনের প্রথম ছিল আমার বড় ভাই আলহাজ মৌলানা মরহুম নুরুল কবির সাহেব। শেষের দিন যেদিন সারা রাত মাহফিল হয় সেদিন নোয়ারার প্রায় 10,000 মেশের খানা চলে। একযুগ প্রবাসী মানুষ আর বড় ভাই সরোয়ার কামালে এবং 12 দিন বিএপি মাহফিলের উদ্দেশ্য দিয়ে ইনশাল্লাহ আর আল্লাহ রসুলের মাহফিলের নিজে দিয়ে ইনশাল্লাহ আর আর ফ্যামিলির যত ধরলে বিপদ আপদ দেখিনের উদ্দেশ্য লিয়ে মাহফিলের নিজে গরিব ইনশাল্লাহ দিয়ে ভবিষ্যৎ জীবনে নিজে আরো দিবার তৌফিক আছে এবং দিবার আশাও আছে এবং দিয়ে মুখ বিষয়ভিত্তিক আলোচনা করা করে এবং এলাকার বাইরে কোনো মানুষ তো আয়রে এটা রাতে আর দেখে গাড়ি পুরে যাবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, আল্লাহর নবীর সীরত এই এলাকার মানুষের প্রতিটি ঘরে ঘরে যাতে বাস্তবায়ন হয়, এতে 12 দিন ব্যাপী নবী প্রেমিক শ্রোতা বৃন্দদেরকে রাতের খাবারের ব্যবস্থা করা হয়।